এরকম একটা সূক্ষ্ম টপিককে খুব সুন্দরভাবে লিখে একদম এত একদম, সুন্দর রিপ্রেজেন্ট করা, যেটা মানুষের খারাপও লাগবে না, অফেন্সও হবে না, স্টিল কেউ কোনো কোনো মানুষ হবে, সেটা কিছু করার নেই, সেটা কারণ সবাইকে হ্যাপি করা ইটস নট পসিবল। বাট আমি তো বলবো খুব তাও ব্যালেন্স করে একদম সিনেমাটা, মানে স্টোরিটা লেখা হয়েছে বা ডায়ালগ সেট করা হয়েছে, আমার হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বায়োস্কোপ বঙ্কাপন। আমি অম্বালি, আমি অভিষেক। আমরা এসে গেছি আমাদের নতুন একটা ভিডিও নিয়ে। তার আগে চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করেনি, প্লিজ সাবস্ক্রাইব করুন, বেল আইকন প্রেস করুন, যাতে যখনই আমরা নতুন ভিডিও আপলোড করবো আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন। এছাড়া আপনারা আমাদের ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রামকে ফলো করতে পারেন। ওখানে আমরা নানান ইন্টারঅ্যাক্টিভ পোস্ট দিই, পোলস দিই, মাঝে মাঝে কোয়েশ্চেন অ্যান্সার্স দিই। ওখানে আপনারা আপনাদের মতামত জানাতে পারেন, অথবা নিচে কমেন্ট বক্সে আপনারা আপনাদের মতামত জানাতে পারেন। আমাদের লিঙ্কের ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে। একদম, আজকে আমরা একটা হিন্দি মুভির রিভিউ নিয়ে এসেছি, OMG 2। আজ এটা রিলিজ করেছিল 11th August। থিয়েটারে আমাদের যাওয়ার ইচ্ছে ছিল বাট হয়ে ওঠেনি, তো আমরা এটা OTTতে রিলিজ করেছি নেটফ্লিক্সে, সেখানে আমরা দেখেছি আর আপনাদের জন্য রিভিউ নিয়ে এসেছি। এটা ডাইরেক্ট করছে অমিত রায়, আর কাস্টে আছে অক্ষয় কুমার, ইয়ামি গৌতম, পঙ্কজ ত্রিপাঠী, অরুণ গোভিল, আরও অন্যান্য অনেকে, গোবিন্দ নামদেব, আরও অনেকেই আছে। একদম, তো আমার কেমন লাগলো? হ্যাঁ, এটা যেহেতু নতুনই বেরিয়েছে, অনেকে দেখে নিয়েছে, অনেকে দেখে নিয়েছে, তো এখানে প্রচুর হ্যাঁ রিভিউ কমেন্ট স্পয়লারই ভালো ছিল, ধরে নিন। হ্যাঁ তো এটা আমরা স্পয়লার রিভিউ মেনলি দিচ্ছি। হ্যাঁ যদি না দেখে আসেন, দেখে আমাদের তো দেখতে পারেন, অবশ্যই, অথবা আমাদের মতামত জেনেও আপনি গিয়ে সিনেমাটা দেখতেই পারেন, একদম অসুবিধা কিছু একদম, নেই। মানে আমাদের থেকে রেকমেন্ডেড হবে অবশ্যই, যে আপনারা অবশ্যই দেখুন, খুবই ভালো মুভিটা একদম, আর আমার তো খুব ভালো লেগেছে। আমি খুব ভয় ভয়ে ছিলাম, আপনারা আমাদের ট্রেলার বা টিজার রিয়াকশনে দেখতে পারেন, যে আমরা একটু টেনশনে ছিলাম যে কেমন করে যাবে স্টোরিটা, বাট দেখে আমরা দুজনেই মনে হয় ওয়াও, মানে আমরা ইমপ্রেসড। খুবই স্যাটিসফাইড। হ্যাঁ আর যারা OMG, আমাদের আরো এক্সপেকটেশন ছিল যে OMG 1টা আমরা দেখেছিলাম, আমাদের মানে ব্যাপারটা সিনেমাটা এমনই যখন চলছে তখনই দেখতে পারা যায় এরকম একটা একদম সিনেমা, একদম, মানে সে কমেডি, কোনো মাইন্ড সেট আপ নিয়ে বসতে হবে না, একদম মানে একদম, যখন টিভিতে চলছে আপনি বসে যেতে বা পারেন, আপনি দেখে নিতে পারেন দুবার ব্যাপারটা ওরকম। দেখেছেন বলে তিনবার দেখতে বোর একদম লাগবে একদমই না, একদম, এটা সবসময় দেখার মতো সিনেমা, একদম আর যে কোনো সিনই আপনি চালু করবেন দেখবেন আপনার ভালো লাগবে, ব্যাপারটা ওরকমই, কোনো জায়গায় যে বোরিং বা কোনো টপিক নিয়ে খুব বেশি ঘাটাঘাটি, একদমই না, একদম টু দ্য পয়েন্ট, খুব সুন্দরভাবে সাজানো। একদম। আর OMG 1-এ যেমন কৃষ্ণ এসেছিল হ্যাঁ ধর্মকে প্রতিষ্ঠা করতে, অধর্মকে নাশ করতে, এখানে শিব এসেছে অজ্ঞানতাকে সরিয়ে জ্ঞান দিতে, একদম, তো যেটা যে মানে দেবতার কাজ সেটাই হিসাবে সিনেমার প্লট গুলো সাজানো হয়েছে। আমরা ফার্স্টে অ্যাক্টিং এ আসছি, এক এক ফার্স্ট করে ডাইরেকশনে যাই, আচ্ছা যে ডাইরেকশনে, হ্যাঁ অমিত রাই ডাইরেক্ট করেছে আর উনি লিখেছেন, তো হ্যাটস অফ, মানে এরকম একটা সূক্ষ্ম টপিককে খুব সুন্দরভাবে লিখে একদম এত একদম, সুন্দর রিপ্রেজেন্ট করা, যেটা মানুষের খারাপও লাগবে না, অফেন্সও হবে না, স্টিল কেউ কোনো কোনো মানুষ হবে, সেটা কিছু করার নেই, সেটা কারণ সবাইকে হ্যাপি করা ইটস নট পসিবল। বাট আমি তো বলবো খুব তাও ব্যালেন্স করে একদম সিনেমাটা, মানে স্টোরিটা লেখা হয়েছে বা ডায়ালগ সেট করা হয়েছে, এমন একটা সূক্ষ্ম টপিক, মানে দুটো টপিক যেটা আমরা বলি, আমাদের ধর্ম আর এটা একটা, তো আমার কি বলবো, কাম, কাম সূত্র বলো, কামের বাসনা বলো, যে ধর্ম শাস্ত্র, ধর্ম, কাম, মোক্ষ, যে চারটের মধ্যে দুটো টপিক একদম হাইলাইট, যেহেতু দুটো টপিক আজকালকার জেনারেশনে খুবই একদম, ডিফারেন্ট হ্যাঁ দিকে যাচ্ছে, কিন্তু দুটোকে কখনোই ডিফারেন্ট ছিল না সেটা আমরা শাস্ত্র থেকেও জানি, কিন্তু দুটোকে এই যুগের সাথে ব্যালেন্স করে স্টোরিটা লেখা খুব টাফ, একদম বাট খুবই অসাধারণ লিখেছে। একদম, আর খুব যেমন সুন্দর ভাবে ভাবে করেছে, দেখিয়েছে প্লট গুলোকে খুবই ভালো মতন দেখেছে, মানে আমাদের দুজনের খুবই ভালো লেগেছে, আর কারোর কারোর না ভালো লাগতে পারে, অ্যাপার্ট ফ্রম দ্যাট আমাদের খুব ভালো লেগেছে। একদমই খুবই ভালো লেগেছে, আর অ্যাক্টিং নিয়ে কিছু বলার নেই, মানে না অক্ষয় কুমারকে শিব হিসেবে বা শিবগণ হিসেবে খুবই, মানে অন্যরকম একটা লুক, আর বেশ ভালো একদম, লাগছে, নিজের ফিজিক্স মানিয়েছে, চেঞ্জ ফিজিক করেছে, চেঞ্জ করেছে, চুল যে উইক পড়েছে লম্বা সেটা মানাচ্ছে, খুবই সুন্দর মানাচ্ছে লাগছে। একদম, আর মানে ওই হ্যাঁ ক্যারেক্টারটাকে ধরে হ্যাঁ, রেখেছে কারণ একটা, লম্বা, অক্ষয় কুমার লম্বা আছে, স্ট্রাকচারটা ভালো, এক্স্যাক্টলি, তো অ্যাজ আ গড হিসাবে, মানে স্পেশালি শিবের হিসাবে, যেমন কৃষ্ণ হিসাবেও খুব ভালো লেগেছিল, আর ওখানে যেমন অ্যাটিটিউডটা ছিল একটুখানি, ফাঙ্কি, হ্যাঁ একটু ফ্লার্টি, ফানি, ফ্লার্টি, বা একটু মজা একটু করে, মজা ডাবল করছে, ডাবল, ইয়ার্কি মারছে, হ্যাঁ ডাবল এই মিনিং জিনিসগুলো, কথাবার্তা, হ্যাঁ, কিন্তু এখানে কিন্তু শিবগণ এখানে হিসাবে একদমই যে টু দ্য যেমন, পয়েন্ট কথা, আর যেটা দরকার সেটা ঠিক দিয়ে দেওয়া, সেই জ্ঞানটা দিয়ে দেওয়া, যে কোনো রূপে একদম হোক, যে কোনো ভাবে হোক,
সেটা আপনাকে দিয়ে দেওয়া, সেটা সেই পথ দেখানো, সেটা সেই চপে মোড়ানো পেপারই হোক আর ডাইরেক্টলি মদ খেয়ে কিছু কথা বলাই হোক, একদম। আর তাছাড়া আমি বলবো ইয়ামি গৌতমকে আমার খুব ভালো লেগেছে, পার্টিকুলার ওই ক্যারেক্টারটার জন্য যে অ্যাটিটিউডটা দরকার ছিল, যে স্পোর্টসম্যান স্পিরিটটা বা ওইটা ওর বডি ল্যাঙ্গুয়েজ বা এটা খুব ভালো মতন ফুটে উঠেছে। মানে প্রথম অ্যাপিয়ারেন্সেই বুঝবেন যে হ্যাঁ ক্যারেক্টারটা ওর জন্য একদম পারফেক্ট ছিল। আর তাছাড়া পঙ্কজ ত্রিপাঠীর কথা আমাদের বলার ক্ষমতাটা নেই, কেন কি উনি এতই একটা লেজেন্ডার অ্যাক্টর যে যে কোনো ক্যারেক্টার সেটা 5 মিনিটের হোক আর পুরো প্রত্যেকটা সিনেই থাকুক, সে মানে অসাধারণ। মানে ওই পুরো মাটি দিয়ে যেমন গড়া ব্যাপারটা জিনিসটা ওরকম করে তৈরি করে। তো সাইড ক্যারেক্টারগুলো এত সুন্দর নিয়ান্সেস মানে নিয়েছে জিনিসটা, আমরা বান্দাতে বান্দাতে এসেছিল, হ্যাঁ মানে অ্যাকচুয়ালি ওরা দুজনেই হচ্ছে মানে এমনই একটা ক্যাটাগরি যে যেখানে ঢুকিয়ে দেবে সেই মোল্ডেই হয়ে যাবে, সেই মোল্ডেই হয়ে যাবে। মানে কিছু ওর ছেলে আছে খুব একটা ইম্পর্টেন্ট রোলে, প্রত্যেকজন খুবই ভালো অভিনয় করেছে, কাউকে মনে হয়নি যে একটু ল্যাগ করছে বা কিছু, সবাইকে টু দ্য পয়েন্ট যতটুকু রোল ততটুকু ডায়লগস দেওয়া হয়েছে একদম যথাযথভাবে তারা করেছে, আর সেই ক্যারেক্টারটাকে একদম ফুটিয়ে তুলেছে ওরকম ভাবি, সেটা মায়ের মানে একটু হাইফট কান্না হোক আর একটা বোনের রাগ করা বলুন সবই ঠিকঠাক ভাবে সাজানো আর খুব ভালোভাবে ওর অ্যাক্ট গুলো করেছে, বা যেখানে জাজের রোলটা করেছে, হ্যাঁ দাঁড়া জাজের রোলটা করেছেন যিনি, হ্যাঁ পবন মানত্রা, মানে ওই রকম একটা রোল কেও যাতে সুন্দর করে ফোটানো যায় শুধু এক্সপ্রেশনে, কারণ কি খুব বেশি রাজ হিসেবে ওর ডায়লগ ছিল না, বাট হ্যাটস অফ। অ্যাপার্ট ফ্রম দ্যাট আমি বলবো মিউজিক, মিউজিক খুবই ভালো, যেখানে যতটা গান, যেমন একটা মানে আমরা ভেবেছিলাম গানগুলো যে কেমন মানাবে কিনা স্টোরির সাথে, বাট এমন জায়গায় প্লেসমেন্ট এমন ভাবে সাজানো হয়েছে যে কিন্তু ওখানে যেমন বললো আমাকে টাকা দিয়েছে আমাকে মানাচ্ছে, যেমন একটা কজ মানে দিয়ে দিলো যে ওটার সাথে চলে গেল ব্যাপারটা, খুব বলবো না বাট হ্যাঁ একটা মানে কনক্লুশন বা একটা কথা বলে দিলো। আর আমার মনে বলবো আমি ফার্স্ট সিনটা আমার খুব ভালো লেগেছে যখন নাকা সন্ন্যাসীদেরকে দিয়ে শুরু করেছে যে ফার্স্ট সিনটা, হ্যাঁ মানে ওই পুরো সিকোয়েন্সটাই খুব সুন্দর, মানে অ্যাটমোসফিয়ারটা তৈরি করে দিয়েছে, বুঝিয়ে দিয়েছে যে কি হয় এখানে, আর মানে ওর কাজ পঙ্কজ ত্রিপাঠী কি করে এখানকার হেড যে পূজারি যে পুরোহিত পণ্ডিত তার সাথে ওর কত ভালো সম্পর্ক, এগুলো সব একদম দেখিয়ে দিয়েছে খুব সুন্দরভাবে একটা সিনে, একদম। আর প্রত্যেকটা ক্যারেক্টারই একটা ব্যাকগ্রাউন্ড দিয়েছে, যেটা পঙ্কজ ত্রিপাঠীরও দিয়েছে, যেটা ইয়ামি গৌতমের দিয়েছে, ইয়ামি গৌতমের দিয়েছে, ও কিভাবে কেস জেতার চেষ্টা করে, একদম। তো প্লটটা যখন শুরু হয় প্রত্যেকটা একটা ব্যাকগ্রাউন্ড একটা আচ্ছা ধারণা আমরা পেয়ে যাই। আর আমি বলবো সেট ডিজাইন অসাধারণ হয়েছে, যেটা মানে কস্টিউম মেকআপ সেট ডিজাইন একদম, আর না মানে যে মন্দিরটা যেটা উজ্জয়িনীর যে মন্দিরটা ওটা আমাদের মানে মানে ওখানে দেখে মনে হচ্ছিল যে আমরা ওখানে পৌঁছে গেছি, মানে একটা ভাইবস আসছিল একদম অবিয়াসলি। আর সেখানে যে ভস্ম আরতি বা ওগুলো এত সুন্দর করে মানে দেখানো হয়েছে, সত্যি মানে অরিজিনালের মতনই চেষ্টা করে যতটা করা যায় একদম। আর ওর জন্য আমি বলবো যে খুব সুন্দর প্লটটা সাজিয়েছে, প্রথমে একটা এমন একটা দিক থেকে নিয়ে যায় যে তুমি একটা ভিতর দিক থেকে ভক্তি ভাব দিয়ে ঢুকবে ব্যাপারটার মধ্যে, তারপরে হঠাৎ করে এই টপিকে যখন যাবে হ্যাঁ তো একটা ঝটকা লাগবে, তারপরে মানে আচ্ছা ঠিকই, তো যখন ওই কোর্ট কেসটা শুরু হবে যখন পঙ্কজ একের পর এক আমাদের ওই গ্রন্থ পুরাণ এইসব শাস্ত্রের কথা বলবে তখন মনে হবে ঠিকই তো, মানে ভক্তির সাথে এটা খুব দূরের সম্পর্ক নয়, আর আমরা পুজো করছি শিবলিঙ্গকে, মানে সেখানেই চলে আসছে জিনিস একদম। আর আমার জন্য খুব একটা শখটা ছিল না, আমি জানি অনেকের জন্য হবে সেটাও আমি জানি, কিন্তু অ্যাজ অ্যান আর্টিস্ট আমি বলবো আমি খাজুরাহতে গেছি কলেজ এক্সকার্সন থেকে, তো আমরা যে কোনো চিত্রকে যেটা, আর আমি বলবো যে যারা যায়নি তারাও মানে একটু মানে এখন গুগল আছে গুগলে গিয়ে দেখতে পারেন, যে এমন না যে যে স্কাল্পচারগুলো যে এরোটিক স্কাল্পচারগুলোর কথা বলা হয় সেটা কোনো লুকোনো জায়গায় আছে, ওটা একদম ওপেন ডিসপ্লে করা আছে, যে আমাদের
200-300 বছর আগেও প্রত্যেকটা জিনিস এত এত মানে ঢাকা ঢুকির ব্যাপারে ছিল না। তো এটা মেইনলি পাশ্চাত্য, যখন পাশ্চাত্যের লোকেরা এসেছে আমাদেরকে অন্যরকম ভাবে ম্যানিপুলেট করেছে, যেটা ওখানে সিনেমা তো বলা হয়েছে যে আমরা আগে চারটে যে মেইন স্তম্ভ ছিল শুধু বই পড়া বা অস্ত্র চালানো এই বিদ্যাগুলো নয়, তার সাথে নিজের শরীরকে জানা, সেটা পুরুষ হোক স্ত্রী হোক নিজের শরীরকে জানা বা ওটার একটা মর্যাদা দেয়া। হ্যাঁ, এবার তুমি যে জিনিসের ব্যাপারে জানোই না, যেটা এখানেও দেখানো হচ্ছে যে জিনিসের ব্যাপারে তুমি জানো না সেটার একটা ভুল দিক থেকে নিয়ে যাচ্ছ। তাই না, জানা একটা ব্যাপার, ভুল জানা একদমই বাজে ব্যাপার। আর আমি বলবো যে আপনারা যদি দেখে থাকেন তাহলে আপনারা বুঝতে পারছেন কি টপিকে বলছি, কেন আমরা একদম টপিকটা ডিসক্লোজ করছি না, কারণ অনেকে হয়তো দেখেনি, তাদের ইন্টারেস্ট আমি নষ্ট করতে চাইছি না। বাট হ্যাঁ, যেটা মানে তাও বলে দিচ্ছি, কারণ কি অনেকে যদি দেখেও থাকে তাহলে ভাববে আমরা কেন বলছি না, আমাদের অকওয়ার্ডনেস, সেটার ব্যাপার না। কিন্তু যে কোনো এডুকেশনই হোক, সেটা সেক্স এডুকেশন হোক, ফিজিক্যাল সায়েন্স এডুকেশন হোক, ফিজিক্যাল সায়েন্সের মধ্যে আমাদের প্রচুর চ্যাপ্টার্স ছিল, যেটা তোমার লাইফ সায়েন্স, হ্যাঁ এক্স্যাক্টলি ফিজিক্যাল সায়েন্স, সরি ভুল বললাম, লাইফ সায়েন্স, তো প্রত্যেকটা লাইফের ব্যাপারে জানা। তো আমাদের শুধু গাছপালা বা অন্যান্য জীবজন্তু না, সব থেকে প্রায়োরিটি তুমি নিজে মানুষ, মানুষ হিসাবে জানা। তো প্রত্যেকটা জিনিস, তাছাড়া রিপ্রোডাকশন যেটা না হলে হয়তো পৃথিবী আগাবেও না। তো প্রত্যেকটা জিনিসকে আমরা তার অ্যানাটমি পড়াবে তবে গিয়ে রিপ্রোডাকশন হবে, কারণ তুমি জানবে আগে নিজের অঙ্গপ্রত্যঙ্গের ব্যাপারে তবে তারপরে। আর তাছাড়া তুমি গুড টাচ ব্যাড টাচ এখন খুব ব্যাপারটা বেশি উঠেছে, জানি না কেন, বাট এরকম সিচুয়েশনের জন্যই হয়তো। আর আমাদের সময় অতটা ছিল না, আমরা যখন ছোট ছিলাম তখন এতটা কনসাসলি বলতো না, হয়তো তখন ইন্টারেস্টটাও ছিল না, অ্যাকচুয়ালি আমাদের মধ্যেও ছিল না জানাটা। মানে এখন যখন গুড টাচ ব্যাড টাচ পড়ানো হয়, অনেক সিনেমা তো দেখা গেছে, অনেক রিয়েল লাইফে এই ঘটনা ঘটেছে যে তাহলে আমার ছোটবেলায় যে এটা টাচ করেছিল যেটা ব্যাড টাচ ছিল, তখন আমার নলেজটা ছিল না, তাই আমি কাউকে বলতেও পারিনি, বুঝতেও পারিনি। তো অনেকে ইউজ হয়েছে, আমার মনে হয় যে 80% যেখানে এখানে একটা সংখ্যাও বলা হয়েছে যে এত পার্সেন্ট মেয়ে এত পার্সেন্ট ছেলেরা, সবাই ব্যাপারটা হচ্ছে যারা চেনে তাদের থেকেই হয়েছে ওই জিনিসটা, সেটা আরো স্যাড। এখানে সিনেমা তো একটা ছোট্ট করে স্টোরি দেখানো হয়, যেটা আমি ভেবেই ছিলাম, মানে তার আগে আমি ওকে বলেছিলাম যে এরকম করে দেখানো হবে, মানে পুরো এটা যে নাতনি তার মামার সাথে, তার কত ছোট একটা ব্যাপার, মানে না জানলে কতটা বড় ক্ষতি হয়ে যেতে পারে। তো আমি বলবো জ্ঞান সব দিক থেকে, সেটা তুমি অ্যাস্ট্রোনট হোক বা ইঞ্জিনিয়ারিং হোক, প্রত্যেকটা জ্ঞান নলেজ থাকলে অনেক কিছু জিনিসকে আটকানো যেতে পারে, জ্ঞান দিয়ে যেটাকে বলা হয়। এই সময় সেক্স এডুকেশন আরো বেশি দরকার, কারণ মানুষ এখন অনেক ওপেন, মানে প্রিম্যারিটাল সেক্স এক্সপো এখন কমন হয়ে গেছে, তো তার জন্য আই থিংক একটা জানাটা খুবই দরকার, মানে মানুষরা না জেনে ভুল জিনিস করে নেয়, এমন কোন স্টেপ নিয়ে নেয়, তো যেটা মাঝে মাঝে হাসির পাত্র, মাঝে মাঝে ইটস ক্যান বি এ সিরিয়াস থিং, লাইক ইনফেকশন, এনি সেক্সুয়াল ট্রান্সমিটেড ডিজিজ, যে কিছু হতে পারে যদি প্রপার নলেজ আপনার কাছে না থাকে। তো ইটস ভেরি ইম্পর্টেন্ট কি সেক্স এডুকেশনও স্কুলে হোক, লোকে জানে। একদম, আর এটা সত্যি বলবো যে অনেকে বলবে এমা কি টপিকে কথা বলছে এরা, যে এত বাজে টপিকে ওপেনলি কথা বলছে, ওপেনলি হয় না কিন্তু এত বাজে টপিকে কথা বলছে। আমি বলবো এই টপিকে সবাই কথা বলে, কিন্তু ব্যাপারটা হচ্ছে সবাই ভুল কথাটা বা জোকস অর্ধেকের, আমি বলবো 90% জোকস তো যেটা ননভেজ সেক্স, মানে ননভেজ জোক বলি, যেটা সেক্সের উপর দিয়েই নিয়ে যায়, কিন্তু আলটিমেটলি সিরিয়াস কথা যখন বলবে তখন লোকে নিতে পারবে, বা অ্যাকচুয়ালি জ্ঞানের কথা যেটা জানলে তোমার উপকার হচ্ছে সেটা নিয়ে কেউ কথা বলছে না। তো আমি বলবো যে ভালগারিজম বা তোমার জোকস বা তোমার কারোর পিএমপিসি করে না, বন্ধ করে অ্যাকচুয়ালি যে শিক্ষামূলক যে কথাগুলো হয় যেটা শুনলে বাচ্চাদেরও হেল্প হবে, তারা ভুল দিকে যাবে না, অ্যাটলিস্ট জানবে যে হ্যাঁ কোনটা ঠিক কোনটা ভুল, তারপরে সেটা বাচ্চা বা বড় যারই চয়েস হোক। এখন এই জিনিসগুলো অনলাইনে এতই অ্যাভেলেবল যে যার কাছে ফোন বা ল্যাপটপ আছে, সেটা স্কুলে মানুষ 11 বছর পরেই ওগুলো অ্যাভেলেবল হতেই হয়, তখন মানুষ অটোমেটিক দেখে নেয়, আর নেটে ম্যাক্সিমাম ভুল তথ্য আছে, মানে ঠিক গাইডেন্স করার কোনো কেউ নেই, সেটা একমাত্র আপনার মানে গার্জেনরা, বাড়ির প্যারেন্টস হোক, গার্জেন হোক অথবা টিচাররা, এদেরই দায়িত্ব এটাকে শেখানো।
আর তুমি তো তাও বললে এখন এজটা অনেকটা কমে গেছে ওই জন্যই আরো যেহেতু এটা নেটে এত অ্যাভেলেবল যে আপনি এখন বলবেন 16 17 বছরের পর ওগুলো শেখানোর ততক্ষণে ওরা ভুল জায়গায় চলে গেছে অলরেডি তখন আর কিছু করার তুমি তো 11 বছর বললে কেন কি এখন যা বাচ্চাদের অবস্থা দেখছি ওরা নেটে মানে নার্সারি থেকেই তোমার 1 2 অনলাইন ক্লাসেস করছে তো ওরা আর কত বছর পরে কিছু একটা শুনলেই ওদের একটা এমন কিউরিয়াসিটি যে যা শুনবে তাই দেখবে তাই সার্চ করবে তো ব্যাপারটা হচ্ছে কোন জায়গা থেকে ভুল ইনফরমেশন আসার আগে ঠিক ইনফরমেশনটাকে দেয়া ওটাই আর সেটা নিয়ে পুরো সিনেমাটা যেটা খুবই ভালো একটা টপিক আর এটাতে আমাদের পুরাণ ঠাকুর দেবতা কারোর অপমান হচ্ছে না ওরা মানে মানুষ তৈরি করেছে পুরো প্রসেসটা তৈরি করেছে প্রসেসটা তৈরির একটাই কারণ সবার বংশবৃদ্ধি প্রত্যেকটা জীব সেটা গাছপালা পশু পাখি সবার ফার্স্ট হচ্ছে মোটো হচ্ছে বংশবৃদ্ধি আর সেটা কখনই খারাপ হতে পারে না তো আপনারাও দেখুন আপনাদের মতামত থাকতে পারে আলাদা আমাদের হতেই পারে আলাদা কিন্তু আমরা আলটিমেটলি আমাদের মতামতটা শেয়ার করলাম যদি দেখে থাকেন তাহলে আপনাদের কেমন লেগেছে কোন জায়গাটা ভালো লেগেছে কোন পয়েন্ট আমাদের আপনাদের মনে হয়েছে না এটা উচিত হয়নি আপনারা সেটা কমেন্ট বক্সে অবশ্যই জানাতে পারেন একদম আর আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর এখনো সাবস্ক্রাইব না করে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করবেন তাহলে আমাদের নতুন ভিডিও করতে খুব মানে ইচ্ছেটা যেটা থাকে ওটা একই রকম থাকবে আর সিনেমাটা এখনো না দেখলে অবশ্যই অবশ্যই দেখুন অবশ্যই দেখুন আর এরকম কোন ভিডিও রিয়্যাক্ট বা রিভিউ আমরা করতে পারি সেটা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আবার তাহলে নেক্সট উইক আপনার সাথে দেখা হবে একদম বাই বাই